हेलो फ्रेंड्स, टीएस गार्डन एंड नार्सारी ते आमी तनुश्री सिन्हा आज के लिए चले न्यू ग्रीन व्यू नार्सारी एक वीडियो। तो आजकल वीडियो आशा करछि सबार खूब भालो लागबे, कारण कि प्रचुर बड़ो नार्सारी और एइदिकेओ रयेछे सेटेर भेतरे रयेछे प्रचुर गाछ, तो आर एइ साइडेओ रयेछे प्रचुर गाछ रयेछे आर रास्तार उपरे रयेछे मुचिसा थेके एकटु दूरे रयेछे दू मिनिटेर मुचिसा থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই রয়েছে, মানে পুরোটাই মুচিসা থেকে এই পর্যন্ত পুরোটাই সব নার্সারি। তো একদম পাশেই মুচিসার পাশেই এই জায়গাটা, তো সাথে সাথে থাকুন আপনারা, ভিডিওটা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। আর এটাও রয়েছে একদম রাস্তার উপরেই, ওই যে রাস্তার উপরেই রয়েছে এই নার্সারিটাও। আর নিউ গ্রিন ভিউ নার্সারি এই নার্সারিটার নাম রয়েছে, অনেক ধরনের গাছ রয়েছে। আর নার্সারি যিনি ওনার, ওনার সাথে কথা বলবো, তার আগে আপনাদের একটু নার্সারিটা ঘুরে দেখাবো। তাও চলুন আপনাদের নার্সারিটাকে ঘুরে দেখাই, তারপরে নার্সারি যিনি ওনার, ওনার সাথে কথা বলবো। তো এটা রয়েছে নার্সারি গাছগুলো, আর খুব বৃষ্টি হচ্ছে যে কারণ সেটের নিচে রয়েছে প্রচুর গাছ, এগুলো রয়েছে সেটের মধ্যে। আর এই যে এদিকেও রয়েছে প্রচুর বড় নার্সারি, আর অনেক ধরনের গাছ এখানে পেয়ে যাবেন। নার্সারি যিনি ওনার এই মুহূর্তে উনি একটু ব্যস্ত, তো ওনার সাথে কথা বলবো। তার আগে আমরা একটু গাছগুলোকে দেখে নিই কি কি ভ্যারাইটি রয়েছে আর কত স্টকটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর একদম রাস্তার ওপরেই। তো চলুন আর বেশি কথা না বলে নার্সারি যিনি ওনার, ওনার সাথে কথা বলবো। নমস্কার, আপনার নামটা যদি একটু বলেন। দিনেশ সামন্ত। আর নার্সারির নামটা কি আছে? নিউ গ্রিন ভিউ নার্সারি। নিউ গ্রিন ভিউ নার্সারি। আর নার্সারিটা তো আমরা ঘুরে একটু দেখলাম, বেশ সুন্দর নার্সারি আর অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে। তো বন্ধুরা অনেকেই আসতে চাইবেন, তো কিভাবে আসবেন যদি একটু বলেন। আপনারা যদি আসতে চান ধর্মতলা থেকে মুচিসা 75 বাসে নেমে, 75 বাসে এমনি মুচিসা নামে নামে বাগরাট রায়পুর মোড়, আচ্ছা, ওখান থেকে অটো করে উমেদপুর গোলবাড়ির মোড়। আচ্ছা, শুধু কি ধর্মতলা থেকে 75 এই আসতে পারে, আর কোনো বাস হবে না? হ্যাঁ, SD 26, SD 26 করে, বা 12D, হ্যাঁ 12D হবে, 12D হলে ঠাকুরপুকুর নামতে পারবে, তাই তো? হ্যাঁ, তো তারপরে গোলবাড়ি বলে সবাই চেনে। আচ্ছা, একদম মুচিসার পার্শ্ববর্তী এলাকা না এটা? হ্যাঁ, মুচিসার থেকে 1.5 কিলোমিটার দূরে। আচ্ছা, তো শুনলেন ওনার মুখে, আর এই মুহূর্তে উনি একটু ব্যস্ত এই যে কাজ করছেন। তো এইটা কি গাছ রয়েছে? এগুলো সালেন, কালিম্পং এর বাল, কালিম্পং এর। আর দামটা কি রয়েছে গাছটার? এগুলো হচ্ছে 25 টাকা পিস। 25 টাকা পিস, এই হাইটটারই দাম রয়েছে 25 টাকা। আচ্ছা, এই প্লাস্টিক প্যাকেটে, প্লাস্টিক প্যাকেটে। আর এর কি কোনো ভ্যারাইটি হবে? হ্যাঁ, এর ভ্যারাইটি জানাডু আরে আছে। আচ্ছা, এরই ভ্যারাইটি জানাডু। আচ্ছা, আপনার নার্সারির ঠিকানাটা তো আমরা শুনলাম, ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার 9830574395। আচ্ছা, আরেকবার বলুন একটু। 9830574395। তো শুনলেন ওনার মুখ থেকে নার্সারির ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটাও শুনলেন। তারপরেও যদি আপনাদের একটু চিনতে অসুবিধা হয়, তো ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ধর্মতলাতে এসে ঠাকুরপুকুর বাসে করে 75 বাসে বা 12D করে ঠাকুরপুকুর আসতে পারেন। তো তারপর যদি কোনো অসুবিধা হয়, ফোন নাম্বার তো দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা কথা বলে নেবেন, সেক্ষেত্রে আপনি একটু গাইড করে দেবেন যদি প্রবলেম হয়, মানে অসুবিধা হয় আসতে। হ্যাঁ, ফোন করে নেবেন, আসার সুবিধা হবে। ঠিক আছে, তো আচ্ছা এটা কি গাছ রয়েছে? এগুলো সাফোলারা। সাফোলারা রয়েছে কি? ছোট দেখছি না, ছোট। এগুলো 4 ইঞ্চি। 4 ইঞ্চি, একটা তুলে দেখান। আচ্ছা, বেশ, গাছটা বেশ হেলদি আছে। আর এই সাইজটা দাম কত আছে? এগুলো 20 টাকা পিস। 20 টাকা পিস। আচ্ছা, আর এটা অ্যাসপিরামিড। অ্যাসপিরামিড, গাছ তুলে দেখাতো।
না এমনি দেখতেই পাচ্ছি একটা এই যে অ্যাসপেরা মেরি মেরির দাম কেমন আছে মেরি 25 টাকা পিস 25 টাকা পিস আর কেউ যদি বড় চাই এই সাফলার আর কেউ যদি বড় চাই হ্যাঁ বড় পেয়ে যাবে 6 ইঞ্চি 6 ইঞ্চি দামগুলো কত হয় 6 ইঞ্চি বা 7 50 টাকা আচ্ছা এরপরে এই যে এই গাছটা দেখছি এটা কি গাছ রয়েছে হলো অ্যারিলিয়া গোল্ডেন গোল্ডেন অ্যারিলিয়া অ্যারিলিয়ার দাম কেমন আছে এই সাইজগুলো 25 টাকা আর এখানে গাছের দামটা শুরু হচ্ছে কত থেকে মোটামুটি তবু দাম মানে গাছ 20 টাকা থেকে শুরু আর কত পর্যন্ত আছে 2000-3000 আচ্ছা তো অনেক ধরনের আমরা গাছ দেখছি এটা কি রয়েছে অর্কিডিয়া কুকি বা কেউ ক্রিসমাস ট্রিও বলে দামটা কেমন রয়েছে গাছটা বলো এখন বর্তমানে দাম এখন আগে দাম ছিল 62-65 টাকা এখন মার্কেটে 55 টাকা 55 টাকা দাম আছে আগে 62-65 ছিল এই মুহূর্তে 55 টাকা তো আপনারা এই মুহূর্তে যদি আসতে চান আর এই গাছটা কালেক্ট করতে চান তাহলে এই মুহূর্তে দামটা হবে 55 টাকা আর এখানে কি পাইকারি রেটে সব গাছ বিক্রি হয় নাকি খুচরা মানে পাইকারি রেটের দামটাই খুচরা রেটে আপনারা নেন তাই তো সেটাই আর কি জানতে চাইছিলাম এই বন্ধুদেরকে এটাই বলতে চাইছিলাম যে আমাদের এখানে সমস্ত গাছের দাম কিন্তু পাইকারি রেটে সেই যে কারণে গাছের দামটা অনেক কম তো এরপরে আমরা গাছটা দেখব এটা ক্রোটন হ্যাঁ ক্রোটন এগুলো রয়েছে ক্রোটন এগুলো কি ক্রোটন ব্যাঙ্গালোর ক্রোটন ব্যাঙ্গালোর ক্রোটনের দাম কেমন আছে 25 টাকা পিস আর এই হাইটারই দাম 25 টাকা এবার এগুলো তো রয়েছে মাটির টবে দেখছি এই যে এগুলো রয়েছে মাটির টবে সেক্ষেত্রে মাটির টবের যদি কেউ না নেয় মানে দূরে পলিথিনে তখন দামটা একটু তো কমে যাবে প্লাস্টিক প্যাকেট হলে দামটা কমে যাবে 2 টাকা কমে যাবে আর এই মুহূর্তে দামটা 25 টাকা এটা তো আমরা দেখলামই এটা আর একটা ভ্যারাইটি দেখছি এটা জানাডু এটা জানাডু সালেমের জানাডু দামটা কেমন আলাদা মানে আলাদা ভ্যারাইটি আর এগুলো সবই ইনডোর এতক্ষণ আমরা যে গাছগুলো দেখছি সবই ইনডোর নাকি ইনডোর এগুলো আউটডোরে আচ্ছা ওই ক্রোটনগুলো আউটডোরে আচ্ছা এটা ইনডোরে ইনডোরে দামটা কেমন আছে এগুলো 50 টাকা 50 টাকা পার পিস এগুলো টবে রয়েছে টবেই 50 টাকা আর পিপিতে নিলে তখন দামটা আরো একটু কমবে 2-1 টাকা কমবে বড় প্যাকেট 6 ইঞ্চি 7 ইঞ্চি প্যাকেট 6 ইঞ্চি 7 ইঞ্চিতে আর না হলে দামটা এই এই সাইজটারই দাম রয়েছে 50 টাকা আচ্ছা এটা কি গাছ রয়েছে প্যান্ডোনাস প্যান্ডোনাস এগুলো এগুলো প্যান্ডোনাস প্যান্ডোনাসের দাম কেমন আছে প্যান্ডোনাস পাইকারি রেট 25 টাকা খুচরো আমরা 30 টাকা বিক্রি করি পাইকারি 25 টাকা আর খুচরো 30 টাকা আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা কি গাছ রয়েছে এই যে খুব সুন্দর ফুলটা দেখতে এটা রাখি বেল আর ঝুমকোলাতা না না এটা 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 ও আচ্ছা ওটা মন্ডেভিলা মন্ডেভিলা মন্ডেভিলার কালার হয় হ্যাঁ কটা কালার হয় হচ্ছে চারটি কালার আচ্ছা চারটি কালার আছে লাল আর সাদা হোয়াইট আছে হোয়াইটটা আছে আচ্ছা এই এইটা না মন্ডেভিলা আর এটা কি এটা মন্ডেভিলা না ওটা এলাভান্ডা কি আচ্ছা আগে মন্ডেভিলাটা দেখিনি মন্ডেভিলার এই কালারটা খুব একটা দেখা যায় না এই কালারটা খুবই রেয়ার হ্যাঁ এটা দামটা কেমন আছে এই ভ্যারাইটিটা এর দাম হচ্ছে 200 টাকা পিস 200 টাকা পিস মন্ডেভিলার তো চালার দাম বেশি আর এটা হোয়াইট দাম 50 টাকা হোয়াইটের দাম 50 টাকা আচ্ছা হোয়াইটের দাম 50 টাকা আর এই হাইটটারই দাম 50 টাকা কিন্তু এই গাছটা খুব রেয়ার এই জন্য এই দামটা এই গাছের দামটা একটু বেশি না আচ্ছা এটা 200 টাকা আর এগুলো এই যে টবে রয়েছে সাইজটা একবার দেখিয়ে দিই এরকম সাইজ আর এটা যে হোয়াইটটা যে 50 টাকা এটারও হাইটটা আপনাদের একটু দেখিয়ে দিই এই যে এরকম হাইটে রয়েছে আর এগুলো সবই লতানে গাছ লতানে গাছ আর এর কিপার ভ্যারাইটি এরপরে দেখাবো এই গাছটা এটা কি রয়েছে রাখি বেল বা ঝুমকোলতা এরও দুটো তিনটে কালার ভ্যারাইটি হয় আর এমনি ভ্যারাইটিও হয় অনেকগুলো ভ্যারাইটি হয় চারটে ভ্যারাইটি হয় আর ফুলগুলোকে এই যেটা কুড়ি রেড হয় পিঙ্ক হয় আচ্ছা
হোয়াইটটা আমি এখনো পর্যন্ত দেখিনি। তো যাই হোক, ফুলটা এইরকম দেখতে আর পিঙ্ক কালার। এটার দামটা কেমন আছে? এগুলো পাইকারি রেট 35 টাকা পাইকারি রেট। আর খুচরো? খুচরো 40 টাকা। তো গাছের স্টক গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, স্টকটা আলাদা করে দেখাচ্ছি না, কারণ এখানে অনেক বড় নার্সারি, পুরো স্টকটা দেখাতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আর অতটা আমি কভার করতে পারবো না। আর রেড পিঙ্কটা তো দেখলেন, এখানে ব্লুটাও রয়েছে। কোথায় ব্লুটা ফুটে আছে? হ্যাঁ, ব্লুটা ওদিকে, ব্লুটা ওদিকে আছে। এই যে ব্লুটা, তো ব্লুটাও রয়েছে। ব্লুটার দামটা আরেকবার বলে দিন একটু, 35 টাকা। আর এই দেখুন স্টকটা, স্টকটা একবার দেখিয়ে দিই। এরপরে অ্যালমন্ডা কিপার, এটা অ্যালমন্ডা কিপার না? অ্যালমন্ডা কিপারের দাম কেমন আছে? 35 টাকা। আর অ্যালমন্ডা কিপারটা, এটাও লতানেই গাছ, এরকম বাঁশের বাস্কেট করা থাকে, এটাকে কঞ্চি বলে। তো এটা দিয়ে বাস্কেট, হ্যাঁ বাস্কেট বেরি, তো এরকম বাস্কেট করা থাকে যাতে লতানো গাছটা এর মধ্যেই থাকে আর চারিদিকে না ছড়িয়ে যায়। দামটা রয়েছে 35 টাকা। আর এটা ইয়েলো কালার, এর কি কোনো আর কোনো কালার ভ্যারাইটি হয়? আচ্ছা, অ্যালমন্ডা কিপারের ইয়েলোটাই আছে এখানে, তো এর কালার ভ্যারাইটি একটাই বলছে। আর ফুলটাকে বা গাছটাকে দেখতে এই যে এরকম। এরপরে দেখাবো কামিনী। এটা টেবিল কামিনী নাকি? এটা স্ট্যান্ড কাম, এটা কি কামিনী? এটা মধু কামিনী। আচ্ছা, মধু কামিনী কেন বলে এটাকে? মানে টেবিল, মানে ছোট ছোট পাতা হয় আর ফুল হয় প্রচুর, সেই জন্য এটাকে মধু কামিনী বলে। আর এই দেখুন গাছে, আচ্ছা মধুর মতন সেন্টটা, তার মানে এমনি যে নর্মাল কামিনী ওটা ওই কামিনী, আর এই মধু কামিনীর স্মেলটা আলাদা। আচ্ছা আচ্ছা, আর ফুলটা দেখতে এইরকম মধু কামিনীর। ফুলটা প্রচুর ফুল দেখছেন, গাছ ভর্তি ফুল, আর গন্ধটা বলছে আলাদা কেন কি। আর ফুলের সাইজটাও অনেক ছোট, এমনি নর্মাল কামিনী ফুলের সাইজ আর মধু কামিনী ফুলের সাইজটা অনেকটাই ছোট, আর প্রচুর ফুল হয়। হ্যাঁ, গাছে দেখুন গাছ ভর্তি ফুল আছে। আর এইগুলো প্লাস্টিক প্যাকেটেই রয়েছে, মতো 6 ইঞ্চি প্লাস্টিক প্যাকেটে রয়েছে না? আর দামটা কেমন রয়েছে? 60 টাকা পিস। কেউ যদি ছোট চাই, ছোট আচ্ছা, ছোটটা পড়তা হবে না বলে ওই জন্য। আর এরপরে দেখবো এইটা কি কামিনী? এটা রয়েছে কি কামিনী? এটা স্ট্যান্ড কামিনী। স্ট্যান্ড কামিনীর দাম কেমন রয়েছে? 60 টাকা। আর এগুলো 6 ইঞ্চি প্যাকেটেই রয়েছে। আর এইগুলো ফুলের সাইজটা একটু বড় হয়, এই যে ফুলের সাইজটা একটু এরকম হয়, আর দাম রয়েছে 60 টাকা। আর এটারও অনেকটাই স্টক পেয়ে যাবেন, স্টকটা এটার অনেকটাই পেয়ে যাবেন, প্রচুর স্টক রয়েছে। এইটা কি গাছ? ন্যারো ভ্যারাইটি। আর এর কোনো ভ্যারাইটি হয় নাকি? এটার একটাই ভ্যারাইটি, সেটা দিশি ব্ল্যাক কালারের হয় না? হ্যাঁ, এর অনেকটা বেশি। আর এটার দামটা কেমন আছে? 65-70 এর মধ্যে রয়েছে। আর এগুলো 6 ইঞ্চি প্যাকেটে রয়েছে, আর হাইটটা বেশ লম্বা, হাইটটা বেশ রয়েছে, ভালোই রয়েছে। মোটামুটি কত ফুট হতে পারে হাইটটা এর? 1.5 ফুট, 1.5 ফুটের একটু বেশি হবে, 1.5-2 ফুটের। আর দামটা 60 টাকা, 65-70। আর সিজনে যদি অন্য কোনো ভ্যারাইটি কেউ চাই, যেটাই কালো মতন যেটা হচ্ছে, ওটা পাওয়া যাবে? আচ্ছা, তো নার্সারিটা আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে আর একটা কি ভ্যারাইটি রয়েছে এটা দেখছি, দেখাবো না? কলকাতায় চলে,
এরপরে দেখাচ্ছি রুইও। রুইও এখানে দুরকম টাইপের দেখছি, একটা দেখছি একদম পুরো পাতাটা একটু গ্রিন গ্রিন, এটা এটা ভ্যারিগেটেড নাকি কি বলে একটা নামটা, রুইও। আর আউটডোর ইনডোর দুটোই হয়, আউটডোর ইনডোর দুটোই হয় রুইও। দামটা কেমন আছে রুইওর? পার্পল আর এক দিকটা একটু গ্রিনিশ টাইপ হয়, গ্রিন আর হোয়াইটের কম্বিনেশনে, তো ভীষণ সুন্দর দেখতে হয় গাছটা। শীতকালে আরো সুন্দর কালার হয়। আচ্ছা, গরমকাল বলে কালারটা আরেকটু ফেড হয়ে গেছে, শীতকাল হলে কালারটা আরো সুন্দর হয়। আর এগুলোর দাম রয়েছে 25 টাকা। এই গাছের নাম কি রয়েছে? গ্রিন সাফোলারা। গ্রিন সাফোলারার দাম কেমন আছে? 20 টাকা, 20 টাকা পিস। আর সাইজটা আপনারা একটু, এই যে সাইজ থেকে আসছে না, অনেক বড়। এই হাইটটার দামই কত বললেন? 20 টাকা। দামটা আরেকবার বলুন। 20 টাকা। আর হাইটটা দেখতে পাচ্ছেন এত বড় হাইট, আর দাম রয়েছে 20 টাকা। গ্রিন সাফোলারার দাম রয়েছে 20 টাকা। চিপেস্ট প্ল্যান্টস নার্সারি এটা। আর আমি চেষ্টা করি আপনাদের সবসময় দেখানোর যে কোন নার্সারিতে সব থেকে বেশি সুন্দর ভ্যারাইটি রয়েছে আর দামটা অনেকটাই রিজনেবল, যাতে আপনাদের সুবিধা হয়। সেই জন্য আমি অনেক কষ্ট করে আপনাদের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই টিএস গার্ডেন অ্যান্ড নার্সারির পাশে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যদি কেউ অনলাইন ফেসিলিটি মানে বাড়িতে বসে অনলাইন ফেসিলিটি চায়, সেক্ষেত্রে কি অনলাইন ফেসিলিটি এখানে আছে? হ্যাঁ, পাওয়া যাবে অনলাইন ফেসিলিটি। আর নাম্বারটা চেঞ্জ, নাম্বার তাহলে কোন নাম্বারে অনলাইন ফেসিলিটি পাবে সেই নাম্বারটা যদি তাহলে 629491। আচ্ছা, আরেকবার বলে দিন, 629491429491। আচ্ছা, এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে হবে, তাহলে আপনি অনলাইন ফেসিলিটি দিতে পারবেন। তো এখানে অনলাইন ফেসিলিটি পাওয়া যাবে। আপনারা অনেকেই আছেন যে অনলাইন ফেসিলিটি নিতে চান, তো সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারই, তাই তো? তো হোয়াটসঅ্যাপ নাম্বার ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন অনলাইন ফেসিলিটি পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তার আগে আমি নিউ গ্রিন ভিউ নার্সারির ফোন নাম্বার, ফোন নাম্বারটা আর বোর্ডটা একবার দেখিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা ফোন করে চলে আসতে পারেন যদি অসুবিধা হয় রাস্তা চিনে আসতে। আর এখানে নিউ গ্রিন ভিউ নার্সারিতে অনলাইন ফেসিলিটিও আছে, তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো গাছের সাথে, অন্য কোনো নার্সারির সাথে। সবাই ভালো থাকবেন, টাটা। এতে কি সার টার দিচ্ছ? এতে শিংকুচি, এগুলো শিংকুচি। আচ্ছা, এইভাবে এরকম মাটিতে আর কিছু দেওয়া নেই, শুধু শিংকুচি দেওয়া আছে? শুধু শিংকুচি দেওয়া, আর নতুন গাছে শুধু শিংকুচি দিতে হয়।